হাই বন্ধুরা, সুখেন ঘোষ তোমাদের সাথে। আর তোমরা সকলে আমার চ্যানেল দেখছো। আজকে আমি সকালবেলা আছি গঙ্গাতে, আর গঙ্গার এদিকটায় কল্যাণী, মানে কল্যাণীর মাঝের চর, আর কল্যাণীর ও পারে দেখতে পাচ্ছ তোমরা। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওটা ওয়াচ করতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কল্যাণী, কল্যাণী মাঝের চরের মধ্যে। আর সেই দূরে দেখতে পাচ্ছ ওটা শ্মশানঘাট, ত্রিবেণীর শ্মশানঘাট, মানে গঙ্গার এদিকে কল্যাণী, গঙ্গার ওই দিকে ত্রিবেণী। তো দারুণ একটা দৃশ্য, ত্রিবেণীর তাপবিদ্যুৎ কেন্র এখানে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দূরে দেখতে পাচ্ছ তোমরা, দূরে দেখতে পাচ্ছ তোমরা ওটা কল্যাণী তাপবিদ্যুৎ কেন্দ্র। আর বড় বড় ট্রলার দাঁড়িয়ে রয়েছে এখানে মাছ ধরার। আর হুগলি নদীর পাশেই কল্যাণী মাঝের চরের পুরনো একটা শ্মশানঘাট রয়েছে, যেই শ্মশানঘাট এই মুহূর্তে বন্ধ। তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে পুরনো শ্মশানঘাট, এই মুহূর্তে এই শ্মশানঘাট বন্ধ আছে। অনেকদিন ধরেই এই শ্মশানঘাট বন্ধ হয়ে গেছে। ওইদিকটায় মন্দির আছে, এই যে নদী আর এই পুরনো শ্মশানঘাট, এখানে সপ্তাহ করা হতো, এখন ঝোপ জঙ্গল হয়ে গেছে, পুরোটাই বন্ধ। যারা সপ্তাহ করতে আসতো এখানে বসে থাকতে সবাই। এই মন্দিরটা অনেকটাই পুরনো, এখনো পুরোহিত রয়েছে, এখানে পুরোহিত থাকেন এবং পুজো করেন, হনুমানজির মন্দির। আর ওইদিকেও মন্দির আছে, মন্দিরের ভেতরে গিয়ে দেখাতে পারছি না তোমাদের, এর জন্য দুঃখিত। কিন্তু আমি মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর জায়গাটা যেটা দাঁড়িয়ে আছি এটা পুরোটাই গঙ্গার মধ্যে ছিল, পরে পলি পরে পরে জায়গাটা তৈরি হয়েছে, তাই এর নাম মাঝের চর। কালকে যখন এসেছিলাম এই জেটিটা কালকেও দেখেছিলাম দাঁড়িয়ে আছে, সুন্দর একটা পরিবেশ। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমি আজকে দেখালাম কল্যাণী মাঝের চরের পুরনো শ্মশানঘাট, যেটা এখন পুরোপুরিভাবে বন্ধ, পরিত্যক্ত। আপনারা দেখতে পেলেন গঙ্গা, হুগলি নদী, ওই ধারে ত্রিবেণী, আর দূরে তোমরা দেখতে পাচ্ছ তাপবিদ্যুৎ কেন্দ্র, ত্রিবেণীর তাপবিদ্যুৎ কেন্দ্র। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে ব্লগ এখানেই শেষ করি।